নিজেকে বুদ্ধিমান প্রমাণ করার জন্য আমার এই ধাঁধা প্রশ্নগুলির উত্তর দিয়ে দেখান। এক নাম্বার ধাঁধা, বলুন তো বন্ধুরা, তিন অক্ষরের নাম তার উঁচু জিনিস বটে, প্রথম অক্ষর বাদ দিলে মানুষের দেহে পাবে? উত্তর হবে পাহাড়। পাহাড়ের প্রথম অক্ষর বাদ দিলে হাড়, যা মানুষের দেহে পাওয়া যায়। দুই নাম্বার ধাঁধা, বলুন তো বন্ধুরা, কোন জিনিস আগুনে পড়ে না এবং জলেও ডোবে না? উত্তর হবে বরফ। তিন নাম্বার ধাঁধা, বলুন তো বন্ধুরা, চার অক্ষরের নাম তার এখানে ওখানে ঘোরে, প্রথম দুই অক্ষর বাদ দিলে মাথায় টোপর পড়ে? উত্তর হবে যাযাবর। বন্ধুরা, আমাদের একটা ভিডিও করতে অনেক কষ্ট করতে হয়, তাই অবশ্যই লাইক করবেন। চার নাম্বার ধাঁধা, বলুন তো বন্ধুরা, আমাদের অতি পরিচিত কোন প্রাণীটি কোনো পুরুষও নয়, নারীও নয়? উত্তর হবে কেঁচো। পাঁচ নাম্বার ধাঁধা, বলুন তো বন্ধুরা, ভারতের এমন একটি শহরের নাম যাকে আমরা খাই? উত্তর হবে পুরী। ছ নাম্বার ধাঁধা, বলুন তো বন্ধুরা, কোন চোর খাওয়া যায়? উত্তর হবে এঁচোর, এঁচোর খাওয়া যায়। সাত নাম্বার ধাঁধা, বলুন তো বন্ধুরা, কোন উল বোনা যায় না? উত্তর হবে চাউল, চাউল বোনা যায় না। আট নাম্বার ধাঁধা, বলুন তো বন্ধুরা, অন্ধ বাগান বন্ধ গাছ ফুল ফোটে বারো মাস? উত্তর হবে আকাশ। নয় নাম্বার ধাঁধা, বলুন তো বন্ধুরা, ওপরে শক্ত ভেতরে গরম, হাত দিলে নরম জিনিসটা কি? হবে ডিম। দশ নাম্বার ধাঁধা, বলুন তো বন্ধুরা, কাঁচায় তুলতুলে পাকায় সিঁদুর, যে না বলতে পারবে সে একটি ইঁদুর? উত্তর হবে মাটির হাঁড়ি। বন্ধুরা, তোমাদের ধাঁধাগুলি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।